মিস, গুড মর্নিং। আর আজকে মঙ্গলবার, এখন বাজে সকাল 10টা। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি, ঠিক আছে? আর আজকে সকাল থেকে সব কাজ হয়ে গিয়েছে, সেগুলো কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর প্রত্যেক দিন এই ঘর মোছা, ঘর ঝাঁট দেওয়া, বিছানা পরিষ্কার করা, এগুলো দেখতেও ভালো লাগবে না প্রত্যেক দিন। আর আজকে কিন্তু আমার কোনো রান্না নেই, আজকে মঙ্গলবার, আজকে মঙ্গলবারে আমি উপোস করেছি, তার জন্য আজকে কোনো রান্না নেই কো। আজকে খাবো চিড়ে আর মুড়ি, আর সকালে আলু ভাজা আর মুড়ি। আজকে পুরো নিরামিষ সারাদিনটা, আজকে কোনো রান্না নেই কো, আজকে সারাদিনটা ফ্রি আছি। দেখা যাক তোমাদের সঙ্গে সারাদিন কী শেয়ার করতে পারি, আর কী শেয়ার করবো বুঝতে পারছি না। রান্না তো নেই, আজকে মেয়ের স্কুলে যেতে হবে, আজকে মেয়ের স্কুলে যেতে বলেছে, আজকে দরকার আছে, তার জন্য মেয়ের আজকে স্কুলে যেতে হবে। দেখি, ফিস দেওয়া হয়নি, এ মাসের ফিসটাও দিয়ে দেবো। গরমের ছুটি পড়েছে, তার অনেক দিন হয়ে গেল গরমের ছুটি পড়েছে, এখনও অনেক দিন পরেই স্কুল খুলবে, এখনও খোলেনি কো। আর ঠিক আছে, তাহলে তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো, আর আমার এসি ফ্যামিলিতে তোমাদের অনেক 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 ভালোবাসা, ঠিক আছে? আর কি বলবো, ঠিক আছে, ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। হ্যাঁ, দেখো, এবার আমার মেয়েকে পড়তে বসিয়ে দিয়েছি, আমার মেয়েকে লিখতে দিয়ে তারপর আমি ব্রেকফাস্ট বানাতে যাব। এখনও লিখছে। আর দেখো, আমি রান্নাঘরে চলে এসেছি, এর মধ্যে আমার আলু ভাজা বানানো হয়ে গিয়েছে। আজকে টিফিন হবে আলু ভাজা আর মুড়ি। আজকে যেহেতু অন্য কিছু খেতে নেই, তার জন্য আজকে আলু ভাজা আর মুড়ি, আর সিম্পল টিফিনটাই আজকে থাকবে। ধরে আমি বেরিয়ে পড়েছি, যাচ্ছি মেয়ের স্কুলে, মেয়েকে বাড়িতে রেখে দিয়ে এসেছি, মেয়েকে নিয়ে আসেনি কই এত রোদে, তার জন্য আর মেয়েকে নিয়ে এলাম না। আর দেখো, বাইরে এসে ভিডিওটা একটুখানি করছি, বাড়ির মধ্যে একঘেয়েই তো ভিডিওটা থাকে, তার জন্য বাইরে এসে একটুখানি ভিডিওটা করলাম। যাই হোক, দেখো যাচ্ছি। আর এটা আমাদের বাড়ির সামনের একটা মন্দির, আর দেখো রাস্তাটা দেখতেই পাচ্ছ, আমার গ্রামের বাড়ি, সেটা তো তোমরা ভালোভাবে বুঝতেই পারছ। আর দেখো, এটা আর একটা মন্দির, আমাদের এখানে না অনেক মন্দির আছে, আর আমাদের এই গ্রামটা 18টা পাড়া নিয়ে, তার জন্য এখানে অনেক মন্দির আছে, আর এখানে 33 কোটি ঠাকুর দেবতারই পুজো হয়। দেখো, আমি টোটোতে উঠে পড়েছি, দেখো যাচ্ছিও। আর গ্রামের রাস্তা দেখো কত সুন্দর হয়, তোমাদের যাদের টাউনে বাড়ি তাদের তো অবশ্যই ভালো লাগবে আশা করছি। আর এটা দেখছো একটা মিল, এই মিলটা বন্ধ হয়ে গিয়েছে, এই মিলটা এখন আর চলে না কো। আর আমার ভিডিওটা যারা আমার গ্রাম থেকে দেখছো তারা তো বুঝতেই পারছো। আর দেখো আর একটা মন্দির, ওটা মনসা মন্দির, এই চেনা রাস্তাঘাট তো তারা দেখতেই পাচ্ছ। আর এই দেখো, এটা হলো আমার মেয়ের স্কুল, আমার মেয়ে আগে এই স্কুলে পড়তো, কিন্তু এখন স্কুলটা অন্য জায়গায় হয়ে গিয়েছে। আর দেখো কত সুন্দর ফুল হয়েছে স্কুলের সামনে, এই গাছটা মনে হয় পলাশ ফুল গাছ, আমি ঠিক জানি না, তোমরা জানলে কিন্তু কমেন্ট করে বলো। দেখো এই ফুলটা এই সময়তেই বেশি হয়, দেখতে খুব ভালো লাগছে, আর তার জন্য তোমাদের ঘরেও দেখালাম। দেখো আমার মেয়ের স্কুলে চলে এসেছি, আর স্কুলটা তো নতুন হয়েছে, স্কুলটা এখনও কমপ্লিট হয়নি, আশা করি খুব তাড়াতাড়ি কমপ্লিটও হয়ে যাবে। দেখো এখনও প্লাস্টার হয়নি কো, এই স্কুলে আমার মেয়ে পড়ছে আজ থেকে প্রায় 3 বছর হয়ে গেল। আর দেখো স্কুলের সামনের ভিউটা কত সুন্দর, ভালো লাগছে, আজকে সব সবুজেই সবুজ, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। আর ওই স্কুলটা আর একবার সামনে থেকে দেখিয়ে দিলাম, এই স্কুলটা আমার খুব প্রিয়। দেখো এর মধ্যে আমি বাড়ি চলে এসেছি, মিষ্টি নিয়ে এসেছি আর দই নিয়ে এসেছি, মিষ্টি ফ্রিজে আছে তার জন্য অল্প করে নিয়ে নিয়েছি। আর আমার মেয়েও কিন্তু আমার সঙ্গে চিড়ে আর মুরগি খাবে, আমার উপোস হলে ও অন্য কিছু খেতে চায় না, রাতে ওকে ভাত করে দেব, ও ভাত খেয়ে নেবে।
আর দুটো করে মিষ্টি নিয়েছি, দুটো করে মিষ্টি কিন্তু আমরা কেউই খেতে পারিনি গো, একটা করেই খেয়েছি। আর এত মিষ্টি তো একসাথে খাওয়া যায় না। আর দেখো এখন বিকাল হয়ে গিয়েছে, আমি মাঠে চলে এসেছি, আজকে শুধু বেড়ানো আর বেড়ানো। দেখো কত সুন্দর দেখতে লাগছে চারিদিকে সবুজ, প্রাকৃতিক সৌন্দর্যের কাছে কিন্তু সব সৌন্দর্যই হার মানায়। আর সবাই কি করছো? এখন বিকালবেলা দেখলে মাঠে গিয়েছিলাম, মাঠ থেকে চলে এসেছি আর এখন যাচ্ছি বাজারে, ঠিক আছে? আর আমার সাইকেলের খাঁচাটা ভেঙে গিয়েছে, তার জন্য সেটা লাগাতে যাব। আর দেখি মুড়ি খাওয়ার জন্য কি আনা যায়, সেটাও আনতে যাচ্ছি। আর ঠিক আছে, আবার এসে বাড়ি এসে কথা হবে। গুড ইভিনিং। আর দেখো এর মধ্যে আমার সন্ধে টন্ধে দেওয়া হয়ে গিয়েছে, আমি বাজার থেকে চলে এসেছি আর মেয়ে গেছে ফুচকা খেতে, আর আমি তো আজকে ফুচকা খাবো না। আর দেখো বাজার থেকে কী কী নিয়ে এলাম, তারপর মুড়ি খাবো, মুড়ি খেয়ে মেয়েকে পড়তে বসাবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। আর দেখো পটল নিয়ে এসেছি, লেবু, ঢ্যাঁড়স, আর এটাকে কী বলে কাঁকরোল, আর লঙ্কা। আমার মেয়ে ফুচকা খাচ্ছিল, আমি চলে এসেছি দেখতে। আর হ্যাঁ, আমি কিন্তু সন্ধেটা দিয়েই তারপরেই বাজারে গিয়েছিলাম। আর দেখো ফুচকা, যদিও এটা আমার বেশিক্ষণ দেখানো ঠিক না, এটা খুবই একটা লোভনীয় জিনিস। আর আমার মুড়ি আর বেগনি নিয়ে নিয়েছি, আজকে ভিডিওটা এইটুকুই, আর বেশি বড় করছি না। ওকে, গুড নাইট।